আসসালামু আলাইকুম আজ এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটি করলে আল্লাহ তালা আপনাকে বড় বড় সার্টি রোগ থেকে হেফাজত করবেন সে আমলটি কি আলোচনা করব তার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের ফর এই দোয়াটি ফটবে আল্লাহ তালা তাকে বড় বড় সারটি রোগ থেকে হেফাজত করবেন এই দোয়াটি ফটলে যে সারটি ফুকার হবে এবং এই দোয়াটি ফড়ার নিয়ম কখন ফটবে এগুলো সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এ দোয়াটি ফটলে আপনার উপকার হবে চারটি এক নম্বর চেহারা সুন্দর হবে দুই ব্রেন শক্তি মজবুত হবে তিন শরীর দুর্বলতা দূর হবে স্যার চোখের রোগ ভালো হবে এবং এই দোয়া কখন ফটবেন কিভাবে ফটবেন প্রত্যেক দিন এই দোয়াটি ফজরের পর প্রত্যেক দিন ফজরের পর তিনবার ফটবেন আল্লাহ তাআলা তার চেহারাকে সুন্দর করে দিবে ব্রেন শক্তি মজবুত করে দিবে শরীর দুর্বলতা থেকে বেঁচে রাখবে চোখের রোগ ভালো করে দিবে দোয়াটি হলো সুবাহান আল্লাহিল আজিমি ওয়া হাম দিহি ওলা হাওলা ওয়ালা কুয়া ই আমি দোয়াটি আবারও বলছি সুবাহানিহাম দিহি ও হাওলা ওলা কুয়া ইল্লাহিল এই দোয়াটি আপনি নিয়মিত পড়তে থাকুন ফজর নামাজের পর প্রতিদিন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনার এই চারটি রোগ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার সব কিছু রোগ ব্যাধি থেকে আপনাকে হেফাজত করবেন আপনার দুর্বলতা থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন সকল ধরনের রোগ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন এই দোয়াটি নিয়মিত ফটবেন ফজ নামাজের ফর তো গাইস ভিডিওটি এখানে শেষ করেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ